আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি ইরানে ইসরায়েলে যে সর্বশেষ ড্রোন এবং মিসাইল হামলা করেছে, ইসরায়েলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা এর কারণ ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। আমরা মুসলিম বিশ্ব খুবই একটা দুঃসময়ে দিয়ে যাচ্ছে বহুদিন যাবৎ, এখন তার কোন ব্যতিক্রম নয়, আমরা খুবই দুঃসময়ে আছি। এখন দুঃসময় কেননা এই যে ইরান যে রিটালিয়েট করলো, ইসরায়েলে মিসাইল হামলা করলো, এতে কি আমাদের খুবই খুশি হবার মতো কোনো ঘটনা ঘটেছে, বা আমাদের কি এতে মুসলিম বিশ্বের তথা ইরানের কি কোনো উপকার হতে যাচ্ছে, এটাই আমার প্রশ্ন। আপনারা জানেন অপ্রিয় সত্য মিষ্টি মধুর, মিথ্যার চাইতে আনপ্যালেটেবল। অপ্রিয় সত্য কথা হজম করা মুশকিল, এবং মিথ্যা বা যে মিথ্যা মধু দিয়ে জড়ানো সেটা আবার শুনতে মানুষের ভালো লাগে, তবে ওটা হচ্ছে সেলফ ডিসেপশন, নিজেকে নিজে এক ধরনের প্রশমিত করা বা মিথ্যা কথা বলে আশ্বস্ত করে রাখা। ঘরে যখন খাবার নেই তখন ওই যে গল্পটা ওমর হযরত ওমরের সময় প্রচলিত শুনেছি, পাতিলের ভিতরে পাথর সিদ্ধ করে ওই ক্ষুধার্ত বাচ্চাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে মা রান্না করছে, এক সময় বাচ্চাগুলো ক্ষুধায় আবার ঘুমিয়ে পড়বে, মাও তখন মোটামুটি আশ্বস্ত হবে যে আর বাচ্চারা খাবার জন্য কাঁদবে না। ওই ধরনের মিথ্যা আমরা জানি একবার দুইবার তিনবার বলা যায়, প্রতিদিন যদি মা পাথর সিদ্ধ করে বাচ্চারা কিন্তু আর প্রতিদিন বিশ্বাস করবে না যে এখনই ওখান থেকে পোলাও কুরমা বা রুটি মাখন একটা কিছু বেরিয়ে আসবে। তো আমি দেখেন যারা যে সত্য কথাটা শুনতে চান না সেটা শুনাই, অনেকেরই ভালো লাগে না, বলে আপনার কথা শুনি না, আপনি ফালতু ফালতু কথা বলেন, আমি তাদের করুণা করতে পারি আর কিছু বলতে পারি না। আপনাদের ভালো লাগলে শুনবেন, আশা করি আমি যেটা বলবো এটা প্র্যাকটিক্যাল কথা, কোনো আবেগ নির্ভর কথা আমি বলি না। যাই হোক, প্রথমেই আমরা ইসরায়েল ও ইরানের একটা তুলনা করি, সামরিক এবং অর্থনৈতিক শক্তি। আমাদের দেশের জনগণ ইরানে যেমনটা হয়েছে, সরকার ওদেরকে যেটা শোনাচ্ছে ওরা সেটুকুই শুনতে পাচ্ছে, জনগণ খুব খুশি, জয় 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 হয়েছে আমাদের, ইরান ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এটা যে একটা অলীক কল্পনা, অবাস্তব। এখন পৃথিবীর ভারসাম্য, সামরিক ভারসাম্য যেমন আছে, আগামী কমপক্ষে 10 বছরেও ইসরায়েলকে কুপকাত করে মধ্যপ্রাচ্যের কোন দেশ বিজয় অর্জন করবে এটা কোন সামরিক অ্যানালিস্ট বিশ্বাস করবেন না, আমিও তার ভিতরে অন্তর্ভুক্ত। যাই হোক, ইসরায়েল এবং ইরানের তুলনা যদি করি, ইসরায়েলের লোকসংখ্যা 90 লক্ষের একটু বেশি আর ইরানের 9 কোটির বেশি, মানে 1:9, একজন ইরানিয়ান, একজন ইসরায়েলের জন্য 9 জন ইরানিয়ান রয়েছেন। তবে ইরানের মাত্র 90 লক্ষ লোকের জিডিপি হচ্ছে $593 বিলিয়ন, আপনারা লিখে রাখেন। ইসরায়েলের জিডিপি হচ্ছে $593 বিলিয়ন 90 লক্ষ লোকের জন্য, আর 9 কোটি ইরানিয়ানদের জন্য ইরানের জিডিপি হচ্ছে $400 বিলিয়ন। তার মানে ভাগে অনেক কম পড়ছে ইরানিয়ানদের মাথা পিছু, অনেক কম। এই 90 লক্ষ ইসরায়েল তাদের দেশ রক্ষার জন্য খরচ করে
$24 বিলিয়ন আর 9 কোটির ইরান খরচ করে $10 বিলিয়ন। তো মাথা পিছু কত পড়ল লিখে রাখেন। ইসরায়েলের সামরিক শক্তি প্রায় 2,50,000 মতো তারা সৈন্য সমাবেশ করতে পারে, আর ইরান 7.5 লক্ষ বা 8 লক্ষের মতো, বিরাট নাম্বার। কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীতে রয়েছে F-15, F-16, স্টেল বোমার, F-35 এবং আরো অনেক উন্নত, দূরপাল্লার অনেক বেশি উন্নত বিমান আমেরিকার তৈরি। ইসরায়েলের ইরানের কাছে যে বিমানগুলো আছে ওগুলো 1970 এবং 1980 দশকে ব্যবহৃত হতো। আজ থেকে 40 বা 50 বছরের পুরানো বিমান ইরানের এয়ারফোর্সে আছে, আর কিছু ছোটখাটো বিমান আছে, সেগুলো F-15, F-16, F-35 এর ধারের কাছেও যেতে পারে না। তারপরে ইরানের ট্যাঙ্ক আছে অনেক, কিন্তু ওদের নিজেদের তৈরি এবং নেওয়া দেওয়া এগুলো অনুন্নত, ওই মানটা ওয়ার্ল্ড ক্লাস নয়। ইসরায়েলের যে ট্যাঙ্ক গুলো সেগুলো খুবই হাই কোয়ালিটির, নাম্বারের চাইতে আপনার কোয়ালিটি ম্যাটার্স মোর, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি বেশি। আপনার 50টা লাঠি থাকলে আর আমার যদি একটা রাইফেল থাকে তাহলে আপনার চাইতে আমি শক্তিশালী। আমার আছে একটা রাইফেল, আপনাদের আছে 50 জনের 50টা লাঠি। ওই রকম ইরানিয়ান ট্যাঙ্ক আর ইসরায়েলি ট্যাঙ্কের তুলনা, ইরানিয়ান বিমান আর ইসরায়েলি বিমানের তুলনা ওই রকম। ইরানের বিরাট নেভি আছে, নৌবাহিনী আছে, কিন্তু সেই নৌবাহিনী তারা যাবে কোন দিক দিয়ে? এই গালফ অফ পার্সিয়াতে তারা ইতে ঢুকবে, রেড সি দিয়ে তারা গালফ অফ আকাবা ওই ন্যারো স্ট্রিপ দিয়ে ঢুকবে, ইসরায়েলি এয়ারফোর্স ওগুলো ওখানে ডুবিয়ে দেবে। আপনি ভূমধ্য সাগর দিয়ে যাবেন ঘুরে টুরে স্পেন হয়ে জিব্রাল্টার হয়ে, সেখানে তাদের এয়ারফোর্স আছে, তারা ডুবিয়ে দেবে। ইরানের যে ট্যাঙ্ক আছে, এত সৈন্য আছে, এগুলো মার্চ করবে কি করে? ইসরায়েল তো তার পার্শ্ববর্তী দেশ নয়, ইরানকে যেতে হবে ইরাক সিরিয়া হয়ে ইসরায়েলকে আক্রমণ করবে ইরানের সেনাবাহিনী। ইসরায়েল কি অতদিন অপেক্ষা করবে? তারা তো ওটা ইরাকে ঢোকার সঙ্গে সঙ্গেই স্যাটেলাইটদের দেখে তারা সবগুলোই বোমা মেরে মিসাইল মেরে ওখানেই শেষ করে দেবে। ইসরায়েলি বিমানকে ফাইট করার মতো ফাইটার জেট ইরানের নেই, তো যুদ্ধটা কি অসম যুদ্ধ হবে? এবং ইরান আমাদের সমর্থন পাচ্ছে, মুসলিম ওয়ার্ল্ডের 100% সমর্থন রয়েছে, কিন্তু ঢাল নাই তরোয়ার নেই। তারা যতই চেষ্টা করুক, যাদের ঢাল তলোয়ার আছে তার সঙ্গে যুদ্ধ করে পারবে না। একমাত্র মুসলিম ওয়ার্ল্ডে দুটো দেশ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারে যুদ্ধক্ষেত্রে, একটা হচ্ছে টার্কি আরেকটা হচ্ছে পাকিস্তান। আর সবাই পরীক্ষিত, মিশর সিরিয়া ইরাক জর্ডান পরীক্ষিত, এরা বারবার মার খেয়েছে, মেরে যেটাকে বাংলা ভাষা হোতায়া দিছে, মায়েরা হোতায়া দিছে 48, 56, 67, 73। মিশর আর যুদ্ধে যাচ্ছে না, শান্তি শান্তি করে তারা এখন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে বসবাস করছে। সৌদি আরবও তাই, জর্ডানও তাই, UAE তাই, এরা সবাই এর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। ইরাক এবং সিরিয়া একেবারে যুদ্ধ বিধ্বস্ত দেশ, তো ইরানের সঙ্গে কারা দাঁড়াবে? রাশিয়া নিজে যুদ্ধ করছে ইউক্রেনে, তার নিজেরই ওখানে বেশ কষ্ট করে যুদ্ধ করছে। চায়না কারোর সঙ্গে এইভাবে যুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করে না, তা ইরানের সঙ্গে কে আছে? পৃথিবীর মুসলিম জনগণের সমর্থন, সমর্থন দেখে যুদ্ধ হয়? আর মুসলিম বিশ্ব যেখানে অনেকগুলো দেশ ইসরায়েলের সঙ্গে এমনকি টার্কিরও ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আছে, ব্যবসা বাণিজ্য করছে এবং তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সো মুসলিম ওয়ার্ল্ড তো দ্বিধাবিভক্ত।
এবং এক যদি হয়, যেটা অনেকে বলে মুসলিম উম্মা একত্রিত হলে বিরাট শক্তি হয়। পাকিস্তানের যে বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 1956 সালে তিনি প্রায় এক বছরের জন্য প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মার্কিন ওই যে মিলিটারি অ্যালায়েন্স এ পাকিস্তানকে নিয়ে গেলেন, সিয়াটো অ্যান্ড সেন্টো, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এবং সিয়াটো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, এই দুটো ট্রিটিতে পাকিস্তান জয়েন করলো। বামপন্থীরা গালাগালি করলো যে আপনি পাকিস্তানকে আমেরিকার মিত্র বানিয়ে দিচ্ছেন, আপনি সাম্রাজ্যবাদীদের দোসর। তো সরার্দি বলেছিলেন দেখো মুসলিম ওয়ার্ল্ডের যা অবস্থা, উনি একটা তার ওই কথাটা খুব ফেমাস, উনি বলেছিলেন জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, তিনটা চারটা পাঁচটা দশটা শূন্য যোগ করলে ফলাফল ফল হয় শূন্য। সুতরাং মুসলিম ওয়ার্ল্ডের মিশর বলেন, জর্ডান বলেন, ইরাক বলেন, প্যালেস্টাইন বলেন, সিরিয়া বলেন, সব কিছু যোগের যোগফল হচ্ছে বিরাট একটা শূন্য। তো এখন এটা অপ্রিয় সত্য কথা কিন্তু, আর যেটা শুনতে কানে শুনতে আমাদের, আমি মুসলমান হিসাবে আমারও শুনতে ভালো লাগে যে ইসরায়েলকে কালকে আমরা ছুড়ে ফেলে দিচ্ছি ভূমধ্য সাগরে। আমি আমার গায়ে বন্দুক ধরলেও আমি ইসরায়েলকে লেজিটিমেট একটা স্টেট বলে মনে করব না। গাজায় তারা 33,000 লোক পেরেছে এই ছ মাসে, 25,000 নারী এবং শিশু, একটা ওয়ার ক্রিমিনাল, একটা ফ্যাসিস্ট কান্ট্রি, আমেরিকার দোসর, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, এদের সবার বন্ধু হচ্ছে ইসরায়েল। এখন হাসিনার শেখ হাসিনার বাংলাদেশও এখন আর গোপনে নয়, এখন প্রকাশ্যেই ইসরায়েলের বন্ধু। এই তো ঈদের আগে এবং পরে দুটো 747 জাহাজ এসে বিমান এসে কি আনলোড করে গেল কেউ জানে না। তো এখন বাংলাদেশও ওর ভেতরে যোগ করেছে, তার মানে বাংলাদেশ, ভারত, ইসরায়েল, আমেরিকা এবং তার দোসরেরা একদিকে। এখন এই ইসরায়েল যে ইরান যে ড্রোন পাঠালো, মিসাইল পাঠালো, কেন পাঠালো, এটা কি সত্যি সত্যি একটা মিলিটারি এক্সারসাইজ নাকি অন্য কিছু? কেননা যুদ্ধের যেটা সবচাইতে অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোপনীয়তা, আপনি শত্রুকে কবে আক্রমণ করবেন, আক্রমণ করবেন কি করবেন না সেটা যেন শত্রু না জানে। আর ইরান সিরিয়াতে ইরানিয়ান দূতাবাসে ইসরায়েল বিমান থেকে বোমা বর্ষণ করে 7 ইরানিয়ানকে হত্যা করেছে, তার ভেতরে একজন ছিল ইরানিয়ান জেনারেল। তখন তারপরের থেকে ইরানিয়ান গভর্নমেন্ট বলছে আমরা এর প্রতিশোধ নেব। এবং সবচাইতে মজার ব্যাপার, এই আক্রমণ করার কয়েক ঘন্টা আগে ইরান আমেরিকাকে জানিয়েছে আমরা কিন্তু ইসরায়েলে আক্রমণ করব। ইসরায়েল এবং আমেরিকা, ইসরায়েল তো আমেরিকার 51তম রাজ্য, 51st স্টেট, ইসরায়েল মানে আমেরিকা, আমেরিকা মানে ইসরায়েল, তারপরে ইসরায়েলকে পরাজিত করার ক্ষমতা কেবল তাদেরই থাকবে যারা আমেরিকাকে সামনাসামনি টক্কর দিতে পারে। এটা কে আছে আমি বলেন? রাশিয়া সাহস পাবে না, চীনও ধারে কাছে যেতে পারছে না। সুতরাং আপনি ইরানকে নিয়ে যদি চিন্তা করেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে জিতে যাবে, তো এটা তো একটা অলিক কল্পনা। আপনার স্কুলের বক্সিং চ্যাম্পিয়নকে দিয়ে যদি মোহাম্মদ আলীর সঙ্গে বক্সিং করতে বলেন যে আমাদের ছেলে, আমাদের ঝন্টু মোহাম্মদ আলীকে হারিয়ে দেবে, তুলনাটা ওই রকম হয়ে যাচ্ছে, শুনতে খারাপ লাগে। এটা নিয়েই আমার আলোচনা। এখন ইসরায়েল সারা পৃথিবীতে আনপপুলার, ইউরোপেও হচ্ছে, এটা ভালো লক্ষণ। সময় লাগবে, আরো 10-20 বছর যাবে ইসরায়েল, কমপক্ষে 10 বছর লাগবে টু স্টেট সলিউশন পেতে প্যালেস্টাইনে। কিন্তু
আমেরিকা যেটা ম্যাটার করে, আমেরিকা তার নিজের স্বার্থেই, তার ইসরায়েলি লবি এত স্ট্রং, আমেরিকা বছরে ইসরায়েলকে সামরিক সাহায্য দেয় $4 বিলিয়ন। ইসরায়েলের অলরেডি ডিফেন্স বাজেট হচ্ছে $24 বিলিয়ন, ইরানের $10 বিলিয়ন, আর $24 বিলিয়নের উপরে আরো $4 বিলিয়ন প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে দেয় সামরিক সাহায্য, আর $3 বিলিয়ন দেয় এমনি গ্রান্ট, তুমি রুটি মাখন খেও, বিস্কুট টিস্কুট খেও, ওকে ফুর্তি করার জন্য $3 বিলিয়ন আমেরিকা দিচ্ছে প্রতি বছর আমেরিকান ট্যাক্স পেয়ারদের মানি। ইরান তো ওই রকম কারো কাছ থেকে কোনো টাকা পয়সা পায় না। তো এখন ইরান যে ইসরায়েল বিরোধী রেটরিক ব্যবহার করছে খোমেনির সময় থেকে, যে আমরা ইসরায়েলকে ভূমধ্য সাগরে ফেলে দেব, খোমেনি ক্ষমতা এসেছিলেন 1979 সালের ফেব্রুয়ারি মাসে, কতদিন হলো, 45 বছর আগে, ইসরায়েলকে ভূমধ্য সাগরে ফেলে দেওয়া দূরের কথা। এইবার প্রথম তারা ইসরায়েলে কিছু ড্রোন এবং মিসাইল দিয়ে অ্যাটাক করলো, তারা 99% ড্রোন আকাশেই ইসরায়েলি আয়রন ডোম এবং তাদের অ্যারো যে অ্যান্টি মিসাইল সিস্টেম তারা ধ্বংস করে দিল, কারণ ড্রোন গুলো আসতে লেগেছে প্রায় 5 ঘন্টা। তারা যথেষ্ট সময় পেয়ে সাইরেন টাইরেন দিয়ে তাদের আকাশ বিমান থেকে মুক্ত করে দিয়ে তারা বসেছিল, আসছে আর ঠুস ঠুস, আমরা টিভিতে দেখছি, ঠুস ঠুস করে ফেলে দিচ্ছে মিসাইল গুলো, 1% এর মতো হিট করেছে, মাত্র একজন ইসরায়েলি নাগরিক মারা গেছেন, একটা বাচ্চা মেয়ে মারা গেছে, আর কেউ মরেনি, সুতরাং ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি। সুতরাং ইসরায়েল ইরান ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কেন, তার নিজেদের দেশের মুসলমানদেরকে সংঘবদ্ধ করার জন্য, যাতে তারা খোমেনিকে সমর্থন করে। ইরানের শাহের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিল, খোমেনি ওইটা থেকে দূরে সরে এসে একটা নতুন ধরনের পররাষ্ট্র নীতি অবলম্বন করলেন, খুব ভালো, আমি পছন্দ করি, কিন্তু এর ভিতরে যতটা আবেগ ছিল ততটা ক্ষমতা ছিল না। ইসরায়েলকে ভূমধ্য সাগরে ফেলে দেবে ইরান অত দূর থেকে এসে, আর ইসরায়েলকে আঙ্গুল চুষবে নাকি? সুতরাং ওগুলো রেটরিক দিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স চলে না, উইশফুল থিংকিং দিয়ে কাজ হয় না। আমি যদি রাজা হতাম, আমি যদি 1 কোটি টাকা পেতাম, এটাকে বলা হয় উইশফুল থিংকিং। আমরা শুধু উইশফুল থিংকিং করতে ভালোবাসি এবং এই কথাগুলো শুনলে মনে মনে খুব খুশি হই, এই তো ইসরায়েলকে ধরেছে ইরান, এই 6 মাসের ভেতরেই ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করে দেবে, এটা সম্ভব না, আমি খুব খুশি হতাম, কিন্তু এটা সম্ভব না। এন্ড আমেরিকা ইনভলভ হবে না বলে দিয়েছে, এবং ইরান বলে দিয়েছে আমরা কিন্তু এই আক্রমণের পরে আর কিছু করব না, আমরা রিটালিয়েশন, তো তুমি আক্রমণ করতে যাচ্ছ কেন? তুমি যদি ইসরায়েলকে শায়েস্তাই না করো, সিম্বলিক্যালি তুমি কিছু ড্রোন আর মিসাইল পাঠাবে, এটা আগে ভাগে বলেও দিচ্ছ, এবং আবার এটাও বলছো আমাদের জন্য কিন্তু যুদ্ধ সেখানেই শেষ। আমি ভাই এই যুদ্ধ বিগ্রহ পড়ালাম, মিলিটারি হিস্ট্রি পড়ি, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না, যে ইরান কি লাভ করল। ইরানের লাভটা হচ্ছে ডোমেস্টিক পপুলেশন, যেহেতু ওদের মিডিয়া কন্ট্রোল সেন্সার, তারা কিন্তু জানে না যে ইসরায়েল 99% ড্রোন এবং মিসাইল ফেলে দিয়েছে, তারা জানে ইসরায়েল ওয়াজ হিট, ইরানের সেলিব্রেশন হচ্ছে, বাজি পড়াচ্ছে, পটকা পড়াচ্ছে, লোকজন রাস্তায় গাড়ির হর্ন দিয়ে ফুর্তি করছে, কিন্তু ইরানের অ্যাটাকটা ছিল সিম্বলিক, নট রিয়েল। রিয়েল অ্যাটাক হলে আমেরিকাকে কেন বলতে যাবে আমরা কিন্তু আক্রমণ করতে যাচ্ছি? ইসরায়েল যখন 1967 সালে এই যে মিশর, জর্ডান আর সিরিয়ার সঙ্গে যুদ্ধ হলো 1967 সালে জুন মাসে, 6 দিনের যুদ্ধ শেষ, সেই যুদ্ধ ইসরায়েল কিভাবে করবে কাউকে বলে নাই। আপনারা যদি ম্যাপটা দেখেন, দেখবেন ইসরায়েলের পশ্চিম দিকে হচ্ছে মিশর, সুতরাং মিশরীয়রা পূর্ব দিকে কামান তাক করে বসে আছে, যে ইসরায়েলের প্লেন আসলে
আমরা এখান থেকে গুলি করে ওদের নামিয়ে দেব। আর ইসরায়েল কি করলো? পশ্চিম দিকে ওইভাবে অ্যাটাক করলো না, তারা চলে গেল উত্তরে। উত্তরে কোথায় গেল? ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগরে গিয়ে অনেক নিচু দিয়ে ফ্লাই করে, যেটা রাডারে ধরা পড়বে না, তারা মিশরের পেছন দিক দিয়ে এসে গুলি করে ওদের বোমা ফেলে মিশরের টারম্যাক এয়ারফিল্ডে যে প্লেন গুলো ছিল, MiG-19 এবং অন্যান্য প্লেন, কামান, বন্দুক ইত্যাদি, ওগুলো তারা ধ্বংস করে দিল। এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স এতই ভালো ছিল যে ওখানে অনেক ডামি প্লেন ছিল, মিশরের নাসেরের এয়ারফোর্সের অনেক ডামি প্লেন, যেগুলো আসলে প্লেন না, ওই জায়গায় ইসরায়েল বোমা বর্ষণ করে নাই, যেখানে প্লেন ছিল সেগুলো মেরেছে। এবং প্রিসাইসলি যেটা বলা হয়, সোলজার্স ফাইট অ্যান্ড জেনারেলস উইন দ্য ওয়ার, সৈনিকেরা যুদ্ধ করে, যুদ্ধ জেতে জেনারেল, অফিসার এবং জেনারেল এবং স্ট্র্যাটেজি ছাড়া অ্যান্ড ইকুইপমেন্ট, জেনারেলরা যুদ্ধে জেতে এবং যন্ত্র কি অস্ত্র ব্যবহার করে তার উপরে। বাবর পানিপথের যুদ্ধে জিতলেন, হি ওয়াজ এ বেটার জেনারেল, তাছাড়া তার ছিল কামান, ইব্রাহিম লোদির কামানের চাইতে বাবরের কামান ছিল উন্নত। রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার 15,000 সৈন্যকে, মির্জাফর বিশ্বাসঘাতকতা করার পরেও 15,000 সৈন্য ছিল সিরাজউদ্দৌলার অনুগত, রবার্ট ক্লাইভের ছিল 3,000-এরও কম, 2,800, সেটা দিয়েই তারা সিরাজউদ্দৌলার 5 গুণ বড় শক্তিকে পরাজিত করলো। কেননা নওয়াবের যে আর্টিলারি ছিল, গোলন্দাজ বাহিনী ছিল, বারুদ গুলো বৃষ্টিতে ভিজে গেছে। 23 জুন 1757 প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ঢাকে ঢাকে ঢেকে রাখার মতো তীরপল আনতে নওয়াবের জেনারেলরা বা সৈন্যরা ভুলে গেল। এবং রবার্ট ক্লাইভের ছোট ছোট 10টা কামান ছিল, সেটা দিয়ে যুদ্ধ করেই সিরাজউদ্দৌলার সৈন্যরা কামানের গুলি সামনে পালিয়ে চলে গেল এবং যুদ্ধে সিরাজ রবার্ট ক্লাইভ জিতে গেল। সুতরাং এট দ্য এন্ড অফ দ্য ডে জেনারেলস অ্যান্ড ইকুইপমেন্টস, আর্মস অ্যান্ড মুনিশন, তো আরবদের জেনারেলরাও ফোর্থ ক্লাস, অস্ত্র শস্ত্র অপ্রতুল, ইরানের তো নাই বললেই চলে। সুতরাং ড্রোন দিয়ে যুদ্ধ করে আপনি ইসরায়েলের আধুনিক বিমান বাহিনীকে পরাস্ত করবেন, এটা তো অলিক কল্পনা মাত্র। এবং এটা ভাবা উচিত, সবসময় ভুললে চলবে না, ইসরায়েলের সঙ্গে আছে আমেরিকা এবং নেটো। নেটোটা কি? 32টা ধনী এবং সামরিক দিক দিয়ে একেবারে খুবই পরিপক্ক উন্নত দেশ রয়েছে ইসরায়েলের পাশে। তার সঙ্গে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, এবং ভারত এবং অস্ট্রেলিয়া। পূর্বে যান আর পশ্চিমে যান, ইউরোপে যান, আমেরিকাতে, আমেরিকা, কানাডা, এর বিরুদ্ধে যুদ্ধ করবেন কারা করবে? এবং যারা করবে, সৌদি আরব তো অলরেডি ইসরায়েলের এজেন্ট, জায়োনিজম অ্যান্ড সৌদিজম একই জিনিস, তারা পশ্চিমাদের গোলাম সেই আজ থেকে 100 বছর আগ থেকেই। সুতরাং যুদ্ধ করে মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো রাষ্ট্র মুসলিম জগতে নেই, আর ওই আশেপাশে তো নেই। মিশর ছিল, সেটা এখন পুরোপুরি আমেরিকান হয়ে গেছে। জর্ডান যুদ্ধ করেছিল, জর্ডান তো এইবার তারা ইসরায়েলের পক্ষে ইরানিয়ান ড্রোন এবং মিসাইল তারা অ্যাটাক করে করে নষ্ট করেছে, ধ্বংস করেছে। আমাদের পুলকিত হবার মতো কিছু নেই, আমাদের খুশি হবার মতো কিছু নেই, এবং আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। এবং এই যে আয়াতুল্লাহ খামেনি যেটা করলেন ইরানে, দেশে 50% ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির মাত্রা প্রায় 50%, সুতরাং ইকোনমিক ইস্যুস ইরানে এই 2 বছর আগে হিজাব বিরোধী আন্দোলন হয়ে অনেকটা তারা সাকসেসফুল হয়ে গেছে। এখন ইরানের কতগুলো ভিডিও দেখলাম, মেয়েরা রাত্রেবেলাও ঘুরে বেড়াচ্ছে বয়ফ্রেন্ডের হাত ধরে, মাথায় কোনো কাপড় টাপড় নেই, চুল ছাড়া জিন্স পরে চুল বের করে ইরানের মেয়েরা এখন যত্রতত্র হাঁটাহাঁটি করছে, ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ইরানের খামেনি রেজিম তাদেরকে
শান্ত ওটা ইগনোর করছে, দেখছে যে একে আর দমন করা যাবে না, এবং গণতন্ত্রও নেই এবং ইকোনমিক অবস্থা খারাপ। সো ডাইভার্ট করার জন্য অ্যাটেনশন তারা বলছে আমরা ইসরায়েলে ড্রোন অ্যাটাক করেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কাজ করলেই তো হলো না। এরপরে ইতিমধ্যে আমেরিকা তাকে $14 বিলিয়ন মতো সামরিক সাহায্য প্রমিস করেছে ইসরায়েলকে। যুদ্ধ হয় নাই, ইসরায়েলের কোনো ক্ষতি হয় নাই, তাতেই আমেরিকা তাকে আরো $1 বিলিয়ন অস্ত্র সাহায্য প্রমিস করেছে। সুতরাং এখন দুঃসময়, এখন দুঃসময়, এখন আনন্দ করার সময় নয়, পটকাবাজি করার সময় না এখন। আর বাংলাদেশে কি হচ্ছে সেটা নাই বা বললাম, 14 কিলোমিটার লম্বার আলপনা বানাচ্ছে 7 কোটি টাকা খরচ করে। হ্যাঁ, এর ভিতরে হালটের ভিতরে মাছের জন্য ক্ষতিকর হতে পারে এই কেমিক্যালস। এই 7 কোটি টাকা যদি প্যালেস্টিনিয়ান রিফিউজি ফান্ডে দিত, তাহলে একটা ভালো কাজে টাকাটা খরচ করত বাংলাদেশ। তারা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে 14 কিলোমিটার লম্বা আলপনা। ওই আমাদের একটা জোক ছিল ছোটবেলায় শুনেছিলাম স্কুলে যখন পড়তাম, যে এক ছাত্র পরীক্ষার প্রশ্ন দেখে কোনো কিছু উত্তর করতে পারছে না, সে বলছে এই প্রশ্নের উত্তর পরবর্তী পৃষ্ঠায় দেখুন, পরবর্তী পৃষ্ঠায় বলছে পৃষ্ঠা উল্টান, উল্টাতে উল্টাতে এক্সামিনার যখন শেষ পৃষ্ঠায় গেছে, গিয়ে দেখে শেষ পৃষ্ঠায় এত বড় একটা ক, ক এঁকে ওই ছাত্র লিখছে দেখো কত বড় ক। এখন এই যে আমরা 14 কিলোমিটার লম্বা আলপনা এঁকেছি, ওই রকম মনে হয় শেষের পৃষ্ঠা লেখা আছে দেখো কত বড় আলপনা। আলপনা নিয়ে আপনারা কল্পনার জগতে থাকবেন, ভালো কথা, সমস্যা ভুলে থাকলেই সমস্যা মনে হয় নেই, চোখ বন্ধ করে থাকলেই মনে হয় ভূতের ভয় হয়ে যাবে চোখ বন্ধ করে। এখন বাংলাদেশের এই অবস্থা, সারা মুসলিম জগতে সেই অবস্থা হয়েছে, এবং যেটা কোনো আসল খবর না, এই যুদ্ধ কোনো যুদ্ধ না, এই ড্রোন অ্যাটাক কোনো ইসরায়েলের কোনো ক্ষতি করছে না বলে কয়ে যুদ্ধ হয় না। সুতরাং আমরা এরকম একটা পরিস্থিতিতে আছি, এবং কতদিন থাকব বলা মুশকিল। যতদিন গণতন্ত্র এবং আধুনিকতা, ন্যায়ের শাসন, গণতন্ত্র না আসে, এমন ভাবেই চলবে যে সমস্ত দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র মানবাধিকার ছাড়া কোন জাতি, শিক্ষা ছাড়া জাতি উন্নত হয় না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।